তো গাইজ চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তবে চুল ফুল শুকো খুশকো মানে হচ্ছে ঘুমাচ্ছিলাম, তো উঠে দেখি সে কালকে যে ভিডিওটা তোমাদের দেখালাম, তো সেই ভিডিওটার এন্ড মানে দ্বিতীয় পার্টিটা, তো হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম আর উঠেই দেখি মা পিঠে বানানো শুরু করতেছে। যে পিঠের চাল মানে আগের দিন যে চালটা কুটে নিয়ে চলে আসছিলাম মানে ভাঙায় নিয়ে আসছিলাম, তো সেই চালটার পিঠেটা বানানো শুরু করতেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমি জানি না যে আমি মারে বললাম তুমি ডাকতে পারতো আমারে যে ভিডিও করবা, মানে তুমি পিঠে করবা, আমি ভিডিওটা করবো মানে সেকেন্ড পার্টটা দেবো তোমাকে। এবার চলো যাই হোক, কত বেশি কথা বলে লাভ নাই, তো কীভাবে পিঠে বানাচ্ছে তো তোমাকে সেটা দেখাই। তো আমি ঘুমাচ্ছিলাম, তো কিছু বাইন করো না, তো এখন গিয়ে দেখাই যে কী করছে। চলো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাক। তো বন্ধুরা এই যে হচ্ছে সেই চালের গুঁড়ি, এরকম করে জল দিয়ে অনেক গরম গরম জল দিয়ে দিয়ে ঘাপি ঝাপি দিয়ে গুলায়, এই যে দেখো গরম জল করতেছে। এই যে এই হচ্ছে গ্রামের, এইভাবে হচ্ছে পিঠে বানায়। আর এই যে হচ্ছে মেন জিনিস, যতই তুমি যাই করো তাই করো, এই যে কাঠের জালে যদি পিঠে না বানানো হয় তো সেই পিঠে ঠিকঠাক করে ফোলে না। এই দেখছো যে পিঠে বানানো হয়ে গেছে, কত সুন্দর ফলছে। মাটির উনুনে কাঠের জালে পিঠে না করলি সেই পিঠে ভালো হবে না। গ্যাসে তো অনেকে পিঠে করছে, সবকিছু করছে, সেই পিঠের থেকে এই পিঠে ভালো। তো যারা যারা পিঠে খাওয়া কাঠের জালের আগুনে পিঠে, তো তারা সবাই চলে আসো আমাকে বাড়ি। ও তোমাকে জন্য সবার পিঠে রেডি হয়ে গেছে, এই যে রেডি পিঠে। তো আমি তো এখন খাবো, তো কেমন লাগছে দেখি, যেটা আবার তোমাকে জানাচ্ছি। আর এই যে এই মানুষটারে দেখে নাও, এই যে এটা হচ্ছে আমার মা, তো উনি পিঠে বানাচ্ছে। চলো ব্যাস তোমাকে দেখালাম কীভাবে কী পিঠে বানাচ্ছে, ওই যে কাঠের জালে। তো ওই যে উনুন দেখছো কত সুন্দর একটা উনুনে সুন্দর করে মা ওই যে পিঠে বানাচ্ছে। তো আমি এখন খাবো, কেমন হয়েছে পিঠেগুলো সেটা তোমাকে বলবো, তো তোমরা দেখো কেমন লাগে তোমাকে জানাচ্ছি। বন্ধুরা এই যে দেখো দুইখানা মায়ে পিঠে খাচ্ছে, তো তোমাকে কেমন লাগছে পিঠে? ওই আবার আমার ভাগ্নেও চলাইছে, হ্যাঁ তোমরা বলো তোমাকে পিঠে কেমন লাগছে? ভালো ভালো কেমন লাগছে, টেস্ট হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে বলে পিঠে। দেখো এই যে পিঠে খাওয়া দাও, ওরে বাবা পিঠে কাট ঢেক দেখো ঢেকে, আরে দেখো এরা সব পিঠে খাচ্ছে। বন্ধুরা আমিও একটু পিঠে খাই, দেখি কেমন লাগছে পিঠেটা কেমন হয়েছে, দিয়ে তারপরে দেখাবো ভালো করে, খুব সুন্দর সুন্দর। বন্ধুরা আমিও একটু পিঠে খাই, দেখি কেমন লাগছে পিঠেটা কেমন হয়েছে, দিয়ে তারপরে দেখাবো ভালো করে, খুব সুন্দর সুন্দর। যে একদম সুন্দর খেজুরের গুড় দেখো, একদম সুন্দর পুরো পিওর খেজুর দিয়ে তৈরি করা গুড়, মানে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করা পিওর। তো দেখছো কালারটা দেখো, কোনো বালি বালি দানা নাই কিছু। এই যে আমি পিঠে নিয়ে নিছি, এবার এখন খাবো দেখি কেমন হয়েছে। তো গাইজ এই যে পিঠে আমি নিয়ে নিছি, এই যে পিঠেটা তখন আমি খাই, দারুণ টেস্ট হয়েছে, পুরো হেভি সুন্দর। তোমরা খাবার তো সব চলে আসো। আরে কেনা ক্যা চাতে হো, ভালো লাগছে আমিও খাচ্ছি, তোমরা খাও। তো পাগল পাগল ভাব আমার হয়ে গেছে পিঠে খায়, আর তোমার সাথে দেখাবো না, এখন খাওয়ার ভিতরে টেন্ডেন্সি দেবো, ঠিক আছে? ফেল স্বাদ কালো স্বাদ কে ব্যাপক স্বাদ, কালো স্বাদ ভালো লাগে না? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বারবার করে বলতেছি আমার একটু বেশি করে ভিউ দাও। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তাকে খায় যে পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা। 2000 years later.